বিমানসেনা পরীক্ষায় আইকিউ দুই ধরনের হয়, একটা হচ্ছিল ভার্বাল আইকিউ আর একটা হচ্ছিল নন ভার্বাল আইকিউ। ভার্বাল আইকিউ হচ্ছিল তোমার 90টা প্রশ্ন থাকবে, এবং নন ভার্বাল আইকিউয়ে তোমার 10টা প্রশ্ন থাকবে। কয়টা প্রশ্ন থাকবে? 10টা। শিখছি আমরা ভার্বাল এবং নন ভার্বাল কোন ধরনের, একাডেমিতে প্র্যাকটিস করছো? আচ্ছা, এখন দেখো ভার্বাল আইকিউ কোশ্চেন গুলো কেমন হতে পারে। দেখো বি এফ ইস টু 56 হয়, তাহলে বি সি সমান কত হবে? 23 হবে। কিভাবে হলো এটা? কত হবে বলো? বি সমান কত দেয়া আছে? 5 আর 6, ঠিক কিনা? নাকি এখানে 2 আর 6 হওয়ার কথা? 2 6 হওয়ার কথা না? এখানে বি যদি 2 হয় তাহলে এফ হচ্ছিল 6, তাহলে বিসি সমান কত হবে? 2 আর সি হচ্ছিল 3। বুঝাতে পারছে? এরপরে দেখো, তোমার বাবার বোনের বাবার ছেলের ছেলে তোমার কি হয়? ভাই হবে। হ্যাঁ, কি হবে রে? ভাই হবে, তাই না? এটা সম্পর্ক নির্ণয় শিখছি তো আমরা, ক্লাস শিখছি না? ওকে, এরপরে দেখো, ঢাকা গাজীপুর মংলা সাভার টঙ্গী এর মধ্যে বৈসাদৃশ্য কোনটি বা ভিন্ন কোনটি? কি হবে? মংলা। কারণ দেখো ঢাকা গাজীপুর সাভার টঙ্গী সব একই জায়গায়, কিন্তু ঢাকা বিভাগের মধ্যেই, কিন্তু মংলা তো আর ঢাকা বিভাগের মধ্যে না, তাই না? মংলার কেউ আসো নাকি আমাদের একাডেমির স্টুডেন্ট আসো? কেউ নাই। ওকে, পরেটা দেখো, একজন নাবিক 3 কিলোমিটার পথ পার হবে কিভাবে? জাহাজে পার হবে, তাই না? কারণ সমুদ্রে তো জাহাজেই চলবে, আর তো অন্য কিছু চলবে না, চলবে? তাহলে তাকে 3 কিলোমিটার পথ পাড়ি দিতে হলে জাহাজেই পথটা পাড়ি দিতে হবে, ঠিক আছে? পরে দেখো, বাংলাদেশ সরকারের প্রধান আইন কর্মকর্তা হলেন অ্যাটর্নি জেনারেল। তার মানে এটা কি সাধারণ জ্ঞান রিলেটেড একটা কোশ্চিন আসছে, কি বোঝা গেছে? কি আমরা আইকিউ পরীক্ষা দিতে যাব ঠিকই বিমান বাহিনীর, কিন্তু ওখানে নন ভার্বাল যেটা, ভার্বাল যেটা থাকে সেখানে কিন্তু অনেক ধরনের সাধারণ জ্ঞান প্রশ্ন আসে, বোঝা গেছে? ওকে, পরেরটা দেখো, যদি এ সমান 1 হয় বা 1 হয় তাহলে 2 এ সমান কত হবে? 2। এখানে মানটা বসাই দিতে হবে, এর মান কত দেয়া আছে? 1, তাহলে 2 এর মান কত হবে? 2, ঠিক আছে? যদি 2 এর মান, এ সমান যদি 2 থাকতো তাহলে 2 এর মান কত হতো? হ্যাঁ, 4 হতো তো। শিওর বাবা? শিওর তো? হ্যাঁ শিওর। আচ্ছা আমরা একটু শিওর হই, অনেকে ঘুম ধরতেছে। আচ্ছা তুমি বলো, যাদের ঘুম ধরতেছে তাদেরকে একটু জিজ্ঞেস করি ক্লাসে। তুমি বলো হুজুর, যদি আমরা এর মান যদি 5 বসাতাম তাহলে 2 এর মান কত হতো? না, এর মান যদি 5 হয় তাহলে 2 এর মান কত হবে? 2 এ, হ্যাঁ 2 এর মান কত হবে? তুমি বসো, ঘুমাইলে তো আর হবে না ক্লাসে। বাবা তোমার ঘুম ধরছে একটু, তুমি বলো তো কত হবে? এর মান যদি 5 হয় তাহলে 2 এর মান কত হবে? আর কার ঘুম ধরছে? হ্যাঁ সাদেক তুমি বলো, 2 এর মান কত হবে? 10 হবে। আরে বোকা, এটা তো সহজ, বসো, ক্লাসে ঘুমাইলে তো হবে না, ক্লাসে মনোযোগ সহকারে ক্লাস করতে হবে, তাই না? তোমাদেরও ক্লাস নিচ্ছে, আমার ইউটিউবের ছাত্ররাও ক্লাস করতেছে, আমার ইউটিউবের ছাত্ররা তো ঘুমায় যাচ্ছে না, তোমরা ঘুমায় যাচ্ছ। হ্যাঁ সামনে বসে ঘুম পাচ্ছ, আমি জানি তোমরা অনেক রাত জেগে পড়ালেখা করবে একাডেমিতে, তাই না? সেটা ঠিক আছে, কিন্তু বাবা ক্লাসে তো মনোযোগী হইতে হবে। কে? এবার মুন্না তুমি বলো, যদি এর মান যদি আমরা 6 নেই, এর মান যদি 6 হয় তাহলে 2 এর মান কত হবে? 12। গুড, বসো। এরপরেরটা দেখো, যদি 4:16 হয় তবে 9:16 কত হবে? 81 হবে, স্কয়ার হচ্ছে। 4 এর স্কয়ার 16 হয়, 9 এর স্কয়ার 81, তাই না? আচ্ছা এবার তুমি বলো দেখি, 11 এর স্কয়ার কত হয়? হ্যাঁ
আচ্ছা তুমি তুমি বলো 28 কার কথা হয়? হ্যাঁ বলো, ভয়ের কিচ্ছু নাই। হ্যাঁ 64, একে ঠিক বলছে। 6 স্কয়ার কত হয়? 36। ঠিক আছে, বসো বসো, বাহ ভালোই তো পারতেছো তোমরা, হ্যাঁ তাই না? আচ্ছা এরপরে দেখো, 375 এর 20% সমান কত হবে? আমরা পার্সেন্টেজ কিভাবে বের করি? 375 গুণন 20 ভাগ 100, তাহলে আমার পার্সেন্টেজ বের হবে। ঠিক আছে, যদি বলে 100 এর 40% সমান কত হবে? 100 এর 40% সমান কত? 40। তাহলে কি হবে, 100 গুণন 40 ভাগ 100 কত হয়? 40। 100 100 কাটাকাটি করলে 40। ঠিক আছে, আচ্ছা এবার তুমি বলো, তুমি যেহেতু সামনে আসো দেখি, 200 এর 40% সমান কত? 200। হ্যাঁ 200 এর 40% সমান, হ্যাঁ কত হবে? কত হবে রে? 80, তাই না? ওকে বসো বসো বসো, ভালোই পারতেছে ছেলেরা, তাই না? ওকে এবার দেখো, 60 জন ছাত্রের মধ্যে 42 জন ফেল করলে পাশের হার কত হবে? 30%। এটাও শতকরার অঙ্ক, তাই না? ওকে, রাষ্ট্রপতি সমান যদি বাংলাদেশ হয়, তাহলে রানী সমান কোন দেশ আছে? ইংল্যান্ডে রানী আছে, তাই না? বাংলাদেশে কি আছে? রাষ্ট্রপতি। বাংলাদেশের রাষ্ট্রপতির নাম কি বলা দেয়? মহামান্য রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ, তাই না? ওকে আবার দেখো, পাঠক যদি লেখক হয়, দর্শক কি হবে? অভিনেতা। পাঠক যদি লেখক হয়, তাহলে দর্শক কি হবে? অভিনেতা হবে, তাই না? আচ্ছা 12 নম্বরটা দেখো, চীনে কোন আশ্চর্য বস্তুতে আছে? প্রাচীর। চীন কি কারণে বিখ্যাত? প্রাচীরের কারণে বিখ্যাত, চীনের প্রাচীর, তাই না? ওকে 13 নম্বর দেখো, 4 12, হ্যাঁ এটা একটা গাণিতিক ধারা সিরিজ, 4 12 36 108, তারপরে কত হবে? 324। মানে এখানে ঘটনাটা কি হলো? 3 করে গুণ হচ্ছে, 3 4 12 3 12 36, 3 36 108, 108 গুণন 3, তাহলে কত হলো? 24, তাই না? এরপরে হচ্ছে হলো তোমার, এটা হচ্ছে হলো অ্যালফাবেটিক্যাল সিরিজ, মানে গাণিতিক সিরিজের মতোই হচ্ছিল, অ্যালফাবেটিক্যাল সিরিজ হবে, কি বোঝা গেছে কি? হ্যাঁ আলকারিয়া অবশ্য অনেক ভালো পড়ালেখা করতেছে ইদানিং। আচ্ছা এবার দেখো, এম পি এস ভি, পরের অক্ষরটি কি হবে? ওয়াই। পরের অক্ষরটি কি হবে? ওয়াই। এটা এখন কিভাবে হইলো? হ্যাঁ মাঝখানে এম এর পরে দেখো, এম এর পরে এন, ও নাই, তারপরে আছে পি, পি এর পরে হচ্ছিল কিউ, আর নাই, তারপরে কি আছে? এস, এস এর পরে হচ্ছিল টি, ইউ নাই, তারপরে কি আছে? ভি, ভি এর পরে ডাব্লু, এক্স নাই, তাহলে কি হবে? ওয়াই হবে, কি হবে? ওয়াই। বোঝা গেছে? গুড। পরেরটা দেখো, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য 1। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার মধ্যে পার্থক্য হচ্ছিল 1। বুঝতে পারছি? এইভাবে আমরা বিমান বাহিনীর বিমান সেনা পদের জন্য আমরা ইনশাল্লাহ প্রস্তুতি নিব। যারা পরীক্ষা দিবা, কাদের ইচ্ছা আছে সোজার একাডেমির ছাত্রদের বিমান বাহিনীতে পরীক্ষা দেওয়ার? সবারই তো ইচ্ছা আছে, তাই না? তো যাদের ইচ্ছা আছে, ইচ্ছা থাকা খুবই ভালো, এখন পরিশ্রম করার জন্য আমি তোমাদেরকে কিছু সাজেশন দেব, কিছু শীট দেব, বই দেব, এগুলো তোমরা যদি ভালোভাবে পড়তে পারো, তাহলে ইনশাল্লাহ কি করতে পারবা? আইকিউতে ভালো করতে পারবা। বুঝতে পারছে কি? আচ্ছা আর আমাদের এখানে যারা প্রস্তুতি নিতে আসতে চাচ্ছ বিমান বাহিনীর জন্য বিশেষ করে, কারণ বিমান বাহিনীর আইকিউটার জন্য অবশ্যই প্রস্তুতি নিতে হবে, ঠিক আছে? আইকিউ যদি আমরা প্রিপারেশন ভালোভাবে না নিই, তাহলে আমরা পরীক্ষায় ভালো করতে পারবো না। আইকিউ এমন একটা বিষয়, কারণ তোমরা এখানে যারা প্রথম আসছিলা,
এসে প্রথম পরীক্ষাগুলো দিয়ে কিন্তু দেখছো অনেকে ভালো হয়েছে, অনেকে খারাপ হয়েছে কিন্তু, ঠিক আছে? আর বিমান বাহিনীর আইকিউ পরীক্ষাটা অনেক কম্পিটিশন হবে, অনেক জেলার প্রার্থীর, একটা জেলার অনেকগুলো প্রার্থী আসে, সেই কারণে কম্পিটিশন অনেক বেশি হয়। বোঝা গেছে বাবা? এই কম্পিটিশনে ভালো করতে চাইলে পড়তে হবে, পড়ালেখার কোনো বিকল্প নেই। পড়ালেখা করতে খারাপ লাগলেও করার কিছু নেই, তারপরেও পড়ে পরীক্ষা দিতে যেতে হবে, তাহলে ইনশাল্লাহ ভালো করা সম্ভব। কারণ বিমান বাহিনীতে প্রত্যেকটা ট্রেডে প্রথম পরীক্ষাই হচ্ছিল আইকিউ 100 নম্বরের, ঠিক আছে? এ হচ্ছিল আজকের আমাদের বিষয়। আশা করি ভিডিওটি অবশ্যই তোমাদের এবং আমার ইউটিউবের স্টুডেন্টদের কাজে লাগবে, তাই না? লাগবে তো কাজে নাকি? যারা ইউটিউবে দেখলা আর স্ক্রিনে লেখা যদি না দেখা যায়, তারপরেও আমার কথা তো শোনা গেছে, আমার কথা শুনে তোমরা একটু প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করে ইনশাল্লাহ এন্ট্রিতে পরীক্ষা দিতে যাও ভালোভাবে প্রিপারেশন নিয়ে। পাশাপাশি সাধারণ জ্ঞানটা পড়তে হবে, কারণ বিমান বাহিনীর আইকিউ পরীক্ষা অনেকগুলো সাধারণ জ্ঞান আসে, সাধারণ জ্ঞানটা প্রচুর পড়তে হবে, তাহলে দেখবো যে পরীক্ষায় ভালো করা সম্ভব এবং সহজ হয়ে গেছে। তো যাই হোক, সবাই ভালো থাকো, তোমরা ভালো থাকো, ইনশাল্লাহ আগামীতে আবার আমরা নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে আসবো। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।